নমস্কার বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো তার একটা মজাই আলাদা, অনেক দিন পর বাড়ির লোকের সাথে দেখা হবে, পাড়ার লোকের সাথে দেখা হবে, তো তার জন্য এক্সাইটমেন্ট তুঙ্গে। তো দেখা যাক বাড়ি গিয়ে, বাড়ি যাই এখন আমি এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডে মার্কেটে আসলাম, এখান থেকে বাস ধরবো। এটা অ্যাকচুয়ালি শালবাগ বাস স্ট্যান্ড, তো এখান থেকে বাস ধরবো, খড়গপুর যাবো, তারপর খড়গপুর থেকে বাস ধরে যেতে হবে। তো চলো, গাইস এইমাত্র আমি বাস থেকে নামলাম এবং আমি আমার অলরেডি বাড়ির কাছে পৌঁছে গেছি। তো এটা আমাদের পুরনো বাস স্ট্যান্ড, মানে এই বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস ধরে যাই বাড়ির দিকে। তো চলো, আমি বাড়ি পৌঁছে গেছি এবং কালকের দিন থাকবো আমি, ঠিক আছে। তো কালকের দিনটা আমি কেমন কাটে তো পুরো ব্লগটা দেখো, আশা করি মজা হবে। তো চারদিকে সবুজ ধান খেত, অনেকদিন পর ধান খেত দেখলাম, দেখে বেশ মজা লাগছে, ঠিক আছে। এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হয়, তো চলো বাড়ির দিকে। গুড মর্নিং গাইস, তো তোমরা জানো যে আমি বাড়িতে এসেছি। তো আজকে হচ্ছে আমার প্রথম দিন, তোমরা দেখছো আমার চুল ফুল সাদা হয়ে গেছে, যাই হোক। তো যে চুলগুলো একদম কেটে দিয়েছে তার জন্য এরকম অবস্থা হয়েছে। তারপর এটা বলো না যে আমার বিশাল বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, এরকম একজন বলেছিল কমেন্ট করে, যাই হোক। তো আজকে হচ্ছে আমার প্রথম দিন বাড়িতে এসেছি, আজকের দিনটাই থাকবো, কালকে বেরিয়েও। তো আমি বাড়িতে আসার পর আজকে অনেক দিন পর আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম, যেহেতু আমি 3টার সময় ঘুম থেকে উঠি বা তোমার 4টার সময় উঠি, এরকম টাইমে উঠি। তো রাইফেল থাকলে 3টায় উঠি, চাই রাইফেল না থাকলে 4টায় উঠি। তো আজকে অনেক দিন পর 7টার সময় ঘুম থেকে উঠলাম, একটা অন্যরকম সেই পুরনো দিনের যে জীবনটা ছিল, যে 7টার সময় ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, তারপরে অন্যান্য কাজ করা। তো আজকে অন্যান্য কোনো কাজ নেই এবং চাপ নেই, জাস্ট আমি ব্রাশ আনতে ভুলে গেছি। তো এটা হচ্ছে আমার নিম্নাচন, ঠিক আছে, আমি ব্রাশ রেখে দিয়ে চলে এসেছি, এই জন্য নিম্নাচন এখন দাঁত মাস্ত হচ্ছে। তো নিম্নাচন খুব ভালো, ঠিক আছে, আর এটা আগে আমরা মাসতাম, তো আজকে যেহেতু ব্রাশ আনতে ভুলে গেছি তো নিম্নাচন দিয়ে আমি ব্রাশটা করবো, দিয়ে তারপরে আমাদের যে মাঠ আছে সেই মাঠে যাব। আমাদের মাঠে অনেক সবজি চাষ টাস হয়েছে, তো আমি আগের বার করেছিলাম কিন্তু এবার আমি করতে পারিনি, ঠিক আছে। তো দেখা যাক কী কী আছে আমাদের মাঠে এখন। ওটা আমি এখনও মাঠে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই মাঠে যাওয়ার হলো না, বাড়িতে আটকে গেছি। তো বৃষ্টি কমুক, ঠিক আছে, আজকে আবার বিশ্বকর্মা পূজা, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার ছুটির, আজকে আর ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো আজকে 4টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ চার সাইডে পুরো সবুজ ধান খেত, আর এটাই এই রাস্তা দিয়ে আমি বাজারে গিয়েছিলাম কিছু জিনিসপত্র আনার জন্য। তো চলো, ছুটি শেষ, তো এখন আমি আবার আমাদের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে যাব। তো আমার সাথে আমার একটা বন্ধু আসছে, সে আমাকে নিয়ে যাবে বাইকে করে। তো এখন আমি আবার রওনা দিচ্ছি,
তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এখন আমাকে আবার বাড়ি থেকে যেতে হচ্ছে, আবার 2 থেকে 3 মাস পর হয়তো আসবো, ঠিক আছে।